মিয়ানমারে অংসান সূচি সরকারকে উৎখাত করে 2021 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির বিভিন্ন স্থানে শুরু হয় জান্তা বিরোধী বিক্ষোভ, এমনকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর প্রায়ই সংঘর্ষের খবর পাওয়া যায়। জান্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। বৃহস্পতিবারও দেশটির কারেন প্রদেশের মায়াওয়াদ্দি শহরের আশপাশের অঞ্চলে সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি KNLA সীমান্ত চৌকিতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোলাগুলির মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে ঢল নেমেছে মিয়ানমারের বাসিন্দাদের। থাইল্যান্ডের কর্মকর্তারা জানান, মিয়ানমারের প্রায় 4,000 বাসিন্দা পালিয়ে আসেন দেশ। এছাড়া বুধবারের পর থেকে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এদিকে গেল সপ্তাহে মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস PDF ও কারেন ন্যাশনালের যৌথ হামলায় শতাধিক সরকারি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।